আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের বিষয় শিক্ষক মোহাম্মদ আতিকুজ্জামান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজ দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের বয়ঃসন্ধিকাল এবং টেস্ট টিউব বেবি নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগতম। শিখনফল, এই বিষয়টি পাঠ শেষে শিক্ষার্থীরা 1. বয়ঃসন্ধিকাল সম্পর্কে জানতে পারবে, 2. বয়ঃসন্ধিকালের পরিবর্তন সমূহ ও বয়ঃসন্ধিকালের পরিবর্তনের কারণ সম্পর্কে অবগত হবে, 3. বয়ঃসন্ধিকালীন বিবাহ ও গর্ভধারণ সম্পর্কে ধারণা পাবে, 4. টেস্ট টিউব বেবি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকাল সাধারণত ছেলে মেয়েদের 11 থেকে 19 বছর সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ বয়ঃসন্ধিকাল বাল্য অবস্থান ও যৌবনকালের মধ্যবর্তী সময়। বয়ঃসন্ধিকালের পরিবর্তন সমূহ, বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেইগুলো প্রধানত 3 রকম। 1. শারীরিক পরিবর্তন, 2. মানসিক পরিবর্তন, 3. আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তন ক. দ্রুত লম্বা হয়ে ওঠা এবং দ্রুত ওজন বেড়ে যাওয়া, খ. ছেলেদের দাড়ি গোঁফ গজানো এবং মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করা, ঘ. শরীরের বিভিন্ন অংশ লোম গজানো, ঘ. ছেলেদের সর্বাঙ্গ হওয়া ও গলার স্বর মোটা হওয়া, ঙ. ছেলেদের বীর্যপাত ও মেয়েদের মাসিক শুরু হওয়া, চ. ছেলেদের বুক ও কাঁধ চড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরের হাড় মোটা হওয়া। 2. মানসিক পরিবর্তন ক. অন্যের বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া, খ. আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হওয়া, গ. ছেলে ও মেয়েদের মধ্যে সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হওয়া, ঘ. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া ও মানসিক পরিপক্কতার পর্যায়ে শুরু হওয়া, চ. পরনির্ভরতা মনোভাব পরিবর্তিত হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায়ে শুরু হওয়া। আচরণগত পরিবর্তন প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা, খ. যে একজন আলাদা ব্যক্তিত্ব, বিভিন্ন আচারের মাধ্যমে এ বিষয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, গ. প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা, ঘ. দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ, সাধারণত ছেলে মেয়েদের 11 থেকে 19 বছরের সময়কালকে বয়ঃসন্ধিকাল বলে। তোমরা এর মাঝে জেনে গেছো যে এই সময় ছেলে মেয়েদের শারীরিক ও মানসিক অবস্থা অনেক পরিবর্তন হয়। তবে আবহাওয়া, স্থান, খাদ্য গ্রহণের পরিমাপ ও মানের তারতম্যের কারণে এক একজনের বয়ঃসন্ধিকালের সময়টা এক এক রকম হতে পারে। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক একটি রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। হরমোন শরীরের ভিতরে স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। ছেলে ও মেয়েদের শরীরের হরমোন ভিন্ন, এই কারণে তাদের শরীর ও মনে যে পরিবর্তন হয় সেটিও ভিন্ন। মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী প্রধানত 2টি হরমোন। এই হরমোন দুটির নাম হলো স্ট্রোজেন ও প্রোজেস্টেরন। বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী তার নাম হলো টেস্টোস্টেরন। বয়ঃসন্ধিকালীন বিবাহ, বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের জন্য মেয়েদের বয়স কমপক্ষে 18 বছর এবং ছেলেদের বয়স কমপক্ষে 21 বছর হতে হয়। কিন্তু এই আইন থাকা সত্ত্বেও আমাদের দেশের অনেক মেয়েকেই 18 বছর বয়স হওয়ার আগেই তাদের বিয়ে দিয়ে দেন। তোমরা কখনো কি ভেবে দেখেছো উপযুক্ত বয়স হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিলে তারা কোন কোন অসুবিধার সম্মুখীন হয়? অল্প বয়সে বিবাহিত মেয়েরা নানা রকম জটিল পরিস্থিতিতে পড়ে। এর মধ্যে একটি হলো অপরিণত বয়সে গর্ভধারণ। গর্ভধারণ, পুরুষের শুক্রাণু যখন মেয়েদের ডিম্বাণুর সাথে মিলিত হয় তখনই একটি মেয়ে গর্ভধারণ করে, অর্থাৎ তার শরীরে সন্তান গড়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়। মেয়েদের জন্য এটি একটি বিশেষ শারীরিক প্রক্রিয়া এবং শুধু সন্তান গর্ভে এলেই শরীরে এই বিষয়ে পরিবর্তনগুলো ঘটে। গর্ভধারণ প্রথম কয়েক মাস মেয়েদের শরীরে কিছু কিছু অস্বস্তিকর লক্ষণ দেখা যায়। টেস্ট টিউব বেবি কি? কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক গ্রহণ সৃষ্টি করে সেটি নারীদের জরায়ুতে প্রতিস্থাপনের মাধ্যমে শিশুর জন্ম হলে তাকে টেস্ট টিউব বেবি বলা হয়।
স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম না হলে অনেক বাবা মাই এই প্রক্রিয়ায় সন্তানদের জন্ম দিতে আগ্রহী হন। দেহের বাইরে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানোকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইটালি বিজ্ঞানী ডক্টর পেট্রুসি 1959 সালে প্রথম টেস্টিভ বেবি জন্ম প্রক্রিয়া সম্পূর্ণ করেন, তবে তিনি ততটা সফলতা অর্জন করতে পারেনি। শিশুটি মাত্র 29 দিন বেঁচেছিল। এর প্রায় 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের ডক্টর প্যাট্রিক স্টেবটো ও ডক্টর রবার্ট অ্যাডওয়ার্ড প্রচেষ্টার লুইস জয় ব্রাউন নামে একটি টেস্ট টিউব বেবি জন্মায়। পর্যায়ক্রমে কতগুলো প্রক্রিয়া অনুসরণ করে ইনভিট্রো ফার্টিলাইজেশন ঘটিয়ে টেস্ট টিউব বেবির জন্ম দেওয়া হয়। প্রক্রিয়াগুলো হলো: 1. সক্ষম দম্পতি থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে বিশেষ ধরনের পালন মাধ্যমে এদের মিলন ঘটায়। 2. অতপর পালন মাধ্যমে প্রাথমিক ভ্রূণ উৎপাদন। 3. উৎপাদিত ভ্রূণকে স্ত্রী জরায়ুতে প্রতিস্থাপন। এবং সবশেষ 4. প্রসূতির পরিচর্যা ও সন্তান লাভ সম্পূর্ণ করা। নিঃসন্তান দম্পতির সন্তান লাভের জন্য আজকাল এই প্রক্রিয়ায় আমাদের দেশেও বেশ ভালোভাবে চালু হয়েছে। অর্থাৎ যারা সন্তান জন্মদানে অক্ষম তাদের জন্য মূলত এই প্রক্রিয়াটি গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার সাপেক্ষে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়েছে। চলো এবার সৃজনশীল প্রশ্নটি দেখে নেওয়া যাক। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন ঘটে তার জন্য দায়ী হরমোন নামক একটি রাসায়নিক পদার্থ যা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ক. বয়ঃসন্ধিকাল কাকে বলে? খ. গর্ভধারণের প্রথম কয়েক মাসে মেয়েদের শরীরে যে অস্বস্তিকর লক্ষণ দেখা দেয় সেগুলো লিখো। গ. বয়ঃসন্ধিকালে ছেলেদের ও মেয়েদের শরীরে বিভিন্ন পরিবর্তনের জন্য দায়ী হরমোনগুলো কি ব্যাখ্যা করো। ঘ. বয়ঃসন্ধিকালে যে পরিবর্তন দেখা যায় সেগুলো ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি বাড়ি কাজ রাখা হয়েছে। চলো এবার বাড়ি কাজটি দেখে নেওয়া যাক। 1. টেস্ট টিউব বেবি কি ব্যাখ্যা করো। আশা করি সৃজনশীল প্রশ্নে সহ বাড়ি কাজ অতি যত্ন সহকারে করে ফেলবে। এই করোনার চরম পরিস্থিতিতে অলস সময় না কাটিয়ে সৃজনশীল এবং বাড়ি কাজটি অতি যত্ন সহকারে করে ফেলবে। সকলকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনার উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের ঘরে গিয়ে কমেন্ট করবে। আমি আগামী ক্লাসে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।